ধরুন বন্ধুরা, আমরা কিন্তু ওই ফোনটাতে যাব, যে কিন্তু আরো একটা ভিডিও করার চেষ্টা করব। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। এই দেখুন, এখানে কত সুন্দর জিম করার কিট রাখা আছে দেখতে পাচ্ছ, মেশিন পত্র এখানে সাজানো আছে, সমস্ত ধরনের একটা পার্কে কিন্তু ভরিয়ে তুলেছে সমস্ত কিছু দিয়ে। এই কিন্তু পার্কটা আরও সৌন্দর্যপূর্ণ করে তুলেছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বাচ্চা এবং মধ্যবয়স্ক মানুষ কিন্তু এখানে আনন্দ উপভোগ করছে। ফোয়ারা জল, সত্যি পাচ্ছেন সেদিকে কিন্তু বন্ধুরা, ওপর দিয়ে রোড গেছে, পাশেই কিন্তু এই সেন্ট্রাল গার্ডেন পার্ক দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিকিউরিটি রয়েছে, তার কারণ হচ্ছে জলে নোংরা কিছু যাতে না ফেলে এবং ডাস্টবিনের মধ্যেই যেন কাগজ পেপার এসব খাদ্যাভাসের বিভিন্ন কেচরা যেন সেখানে ফেলে, তার কারণে কিন্তু দেখাশোনার জন্য কিন্তু সিকিউরিটিদের রাখা হয়েছে। তো চলুন এদিকটা আপনাদেরকে দেখা যাবে। খুব সুন্দর আমরা কিন্তু ওদিকে ছিলাম, পার্কটার এদিকে চলে এসেছি। চলুন আমরা এদিক দিয়ে যেয়ে ওদিকে যাব। এখানে দেখছেন সমস্ত ধরনের বডি বিল্ডিং করছে, বডি বিল্ডিং করার জন্য এখানে সেই ব্যবস্থা করা আছে। আর আমরা কিন্তু আবার সেই ওদিকে ছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন একদম পুরো একটা বিপরীত সাইডে। আর এখানের দৃশ্যটাও খুব সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, এখানে আরও নতুন করে কিছু তৈরি করছে। আর এখানে কী সুন্দর রাস্তাগুলো করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক দুবাইয়ের মতো একটা সুন্দর গার্ডেন। আর এদিকটাও দেখতে পাচ্ছেন ক
এখানে দেখছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জন্য তৈরি করা আছে। তো আপনাদেরকে সমস্ত দিকটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন এদিকে চলে যাব। দেখুন, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো চারিদিকটা লোকে লোকারণ্য হয়ে রয়েছে, আর বিশাল একটা মানুষের সনোচ্ছ্বাস, প্রচণ্ড মানুষের ঘম ঘম একটা শব্দ পাওয়া যাচ্ছে। আর খুব সুন্দরভাবে এই গাছগুলো প্ল্যান্টিং করা আছে, দেখতে পাচ্ছেন। তার মধ্যে সারি সারি কিন্তু পাইপ চলে গেছে, এখান দিয়ে জলের একটা ব্যবস্থা করা আছে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে পুরো দিকটা ঘুরিয়ে দেখালাম। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু আছি, অর্ধেকটা দেখা হয়েছে, এখনো কিন্তু অনেকটা দেখার বাকি আছে। তো এই দিকটা আর একটু দেখানো যাক কতটা সুন্দর। এখানে ভিউটা দেখতে পাচ্ছেন, জলের ফোয়ারা। ছিলাম ওদিকে, এলাম এদিকে। তো আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। আর দৃশ্যটা খুবই মনোরঞ্জনকর, আপনারা দেখি বুঝতে পারছেন। চলুন, ব্রিজে ওটা হয়নি এখনো, তো আমরা এখন ব্রিজে উঠবো। চলুন, এখানে একটা সুন্দর ভিউ ফুটে উঠেছে, নেটের একটা তার দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তো আমরা প্রথমে উপর দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নেব এখানের সৌন্দর্যটা, কারণ কাছে গেলে সেই দৃশ্যটা সবটা ধরা পড়বে না, সবটা ক্যামেরায় ফুটে উঠবে না। তার কারণে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন চারিদিকটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এখানের সমস্ত কিছুটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, যতটুকু দেখানো যাচ্ছে আমি কিন্তু দেখাচ্ছি। তারপরেও যেগুলো ফুটে উঠছে না সেগুলো কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না বন্ধুরা। তো এখানের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দৃশ্যটা একটা নেট দিয়ে, নেটের একটা কারুকার্যময় দৃশ্য, তো সেটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। আর এদিকের দৃশ্যটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ছবি তোলার পক্ষে খুবই একটা সুন্দর জায়গা দেখে মনে হচ্ছে, সবাই কিন্তু এখানে ছবি তুলছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এখান থেকে বললাম আপনাদেরকে যে ক্যামেরাতে সমস্ত দিকটা কিন্তু ধরা পড়বে না, তার কারণেই কিন্তু আমি ওদিক থেকে একটা ভিডিও করলাম। তো চলুন, আমরা এখন পুরো উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পুরো সেই মূল স্টেজটাতে চলে এসেছি, আর এখন এখান থেকে যদি দেখা যেতে পারে তো বলা যেতে পারে যে আমরা নেটের, আর এগুলো কিন্তু একটা নেট দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের
কারেন্টের বা যেগুলো দিয়ে ছোট ছোট ব্রিজ এইসবগুলো তৈরি হয় সেগুলো দিয়ে তৈরি। তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি বন্ধুরা, আর এগুলো লাইট লাগানো আছে। তো বন্ধুরা আজকে দেখতে পেলেন সেন্ট্রাল গার্ডেনের সমস্ত ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যতটা দেখতে পেলেন বন্ধুরা। আমাদের এই ছোট্ট একটা ক্যামেরার মাধ্যমে তো আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করলাম। তো চলুন আমরা আরও অন্য একটা সাইডে চলে যাব, এখানে দৃশ্যটা আপনাদেরকে সমস্তটা দেখালাম। প্রচণ্ড ভিড় এখানে। তো বন্ধুরা এখানে একটা নতুন পার্ক যেটা খুব বেশি দিন কিন্তু এখানে তৈরি হয়নি, খুবই কম দিন, আর খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখানে ফুটে উঠছে। চলুন এখান থেকে আমরা আরও উপরে উঠব আর উপরের ভিউটা একবার দেখে আসি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে বাঙালিও কিছু আছে। তো এবার দেখতে পাচ্ছেন সমস্ত পার্কের ভিডিওটা। এখানে ডান্স হচ্ছে, সমস্ত কিছু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানেরও খুব সুন্দর একটা দৃশ্য। চলুন বন্ধুরা ওই নীল বস্তুটার কাছে যাওয়া যাক, সেটা কী তৈরি করা আছে আমরা সেখানে যেই দেখতে পাবো। এখানে শুনতেই পাচ্ছেন সাউন্ডে যে সবসময়তেই বাঁশি বাজছে, তার কারণ হচ্ছে কোনো মানুষ সেই নিয়মের অধিক কিছু করতে গেলে তখন সিকিউরিটিরা বাঁশি শব্দ দিচ্ছে। আর এই যে জলে হাত দেওয়া যাবে না এই জলগুলোতে, আর কিছু অনিয়ম হলে কিন্তু তারা বাঁশি বাজিয়ে সিগন্যাল দিচ্ছে। তো চলুন আরও সামনের দিকে যায়। এখানে দৃশ্যটা আপনারা দেখুন, খুব সুন্দর একটা মনমুগ্ধকর এবং শান্ত পরিবেশ, কিন্তু জনোচ্ছ্বাসের কারণে জন মানবের কারণে এখানে কিন্তু খুব একটা নিরিবিলি পরিস্থিতি নেই। বহু মানুষের কলরব এখানে কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। আমরা উঠছি সেই ব্রিজের উপরে। তো আপনাদেরকে দেখাচ্ছি সেই ব্রিজটা থেকে যতটুকু এরিয়া দেখা যাচ্ছে। চলুন তাহলে ব্রিজের উপরে উঠা যাক।
প্রচুর জনসংখ্যা, এখানে প্রচুর লোকজন, প্রচুর ভিড় হয়েছে। আর এখানটা দেখুন, জলের একটা জল ঘুরছে এখান দিয়ে। এটার কারণ হচ্ছে বন্ধুরা, যে জলগুলো ফোয়ারা আকারে ওখান থেকে ঝরে পড়ছে, সেটা এখান থেকে মোটরের মাধ্যমে এখানে জল সেটা রিফাইং হয়ে ওখান থেকে ঝরে পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর লাগছে। আমরা পুরো হাই ব্রিজে উঠেছি, তো দেখতেই পাচ্ছেন এটাই হলো সব থেকে হাই একটা ব্রিজ। এখানেই খতম হয়ে গেছে এই রাস্তাটা, এখানেই শেষ। তো আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চলুন। আমরা কিন্তু এবার নিচের দিকে নামব। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য।